আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমার এই ডেইলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার সাথেই থেকে যেতে পারেন ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত। তো আবির স্কুলে যাবে, আমি ওকে রেডি করে দিয়েছি, আর এখন ওর সময় যেহেতু হয়নি, এই যে ওদের সাথে খেলতেছে, তো ওটা ছোট ভাই হবে ওর, একটা দিদি হবে, তো ওদের সাথে এখন খেলতেছে ও। আর ওর বাবা যেহেতু এখনও মানে ঘুম থেকেই ওঠেনি, আমি ওকে আগে রেডি করে দিয়েছি, তো ওর বাবার জন্য একটু ওয়েট করতেছিল, আর সময়ও যেহেতু হয়নি, তো আমিও হচ্ছে এদিকে ওর টিফিন রেডি করে দিচ্ছিলাম, আর ওরা ওদিকে অনেক মজা করে খেলতেছিল তিনজনে। তো আজকে ও বলছে ও ভাত নিয়ে যাবে, কারণ কয়েকদিন থেকে এ রুটি দিয়েছিলাম আর পরোটা দিয়েছিলাম, তো বলছে আমি ওগুলো খাবো না, ওগুলো খেতে আমার অনেক সময় লেগে যায় স্কুলে, এক ঘন্টা বলে ওর টিফিন খেতেই সময় লেগে যায়, তো সেই জন্য বলছে আমি এগুলো নিব না। তো আজকে সয়াবিন আলুর তরকারি আর ভাত আমাকে দিব, আমি ওগুলোই খাবো। তো এখন বাচ্চারা যেটা চাইবে সেটাই দেওয়া ভালো, কারণ ও যেটা পছন্দ করে সেটাই দিলে ওর টিফিনটাও ফিনিশ করে আর নিজেরও অনেক ভালো লাগে, তো সেজন্য সেটাই দিলাম। আর সয়াবিনটা একটু মানে বেশি পছন্দ করে, ও প্রায় বলে যে আমাকে সয়াবিন আলু তরকারি করে দাও, আমার ওটাই অনেক ভালো লাগে, তো আমি সেটাই করে দিলাম। তো ওর টিফিন আমি সব রেডি করে দিয়েছি, আর তারপরে হচ্ছে ওর বাবা উঠে গেছিলো, তো ওরা হচ্ছে চলে গেছে স্কুলে। তো তারপরে আমার এই যে রান্নাবাড়া, তো আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না, কারণ রাতের তরকারি ছিল ফ্রিজে আছে, তো সেটা দিয়ে হয়ে যাবে। তো এমনি শুধু সয়াবিন আলুর তরকারিটা তো থাকলোই, তো সাথে ডাল করব, তো ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম। আর হচ্ছে এই যে কাঁচা কলা, এটা ভাজা করব, এটা আমার অনেক পছন্দের, তো এটাই ভাজা করব। আর সাথে আলু সিদ্ধ, আলু সিদ্ধ আগেই করে নিয়েছিলাম, তো এগুলো আমি এখন কেটে নিচ্ছি, আর এটা আমার অনেক পছন্দের, আমি আবারও বলছি। তো আমি কাঁচা কলা মানে আলু দিয়ে ডাল দিয়ে আমার ভালো লাগে, তো কিন্তু ওরা হচ্ছে আমার হাজবেন্ড ওভাবে খায় না, আর আবি তো ওভাবে খাবেই না, তো সেই জন্য আমি হচ্ছে ওদের জন্য হচ্ছে ভাজাই করলাম, তো ভাজাটাও ভালোই লাগে আমার, তো সেজন্যই করলাম। আর এদিকে একটু শশা কেটে নিচ্ছি, কারণ এটাও আমার মানে অনেক পছন্দের, এটা আমার লাগবেই ভাতের সাথে, আমি এটা এমনিতেও খাই আবার ভাতের সাথেও ভালোই লাগে খেতে। তো ওরা তো চলে গেছে স্কুলে, তো বাচ্চাগুলো খেলছিল, তো একটু নোংরা হয়ে গেছিলো, তো সেই জন্য আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি সব কিছু। আর ওরা তো বাচ্চাগুলো জানে মানে যখন যেটা ইচ্ছা হয় সেটাই করে, আর যেহেতু তিনজন ছিল তো আবার একটু বেশি সব কিছু নোংরা করে রেখেছে, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম খেলনাগুলো, তার সাথে পরে একটু যে ঝাড়ু দিয়ে নিচ্ছি সব কিছু। আর আমিও যেহেতু ওখানে মানে সবজিগুলো একটু কাটলাম, তো সাথে সেটাও একটু নোংরা হয়ে গেছিলো, তো সেজন্য আমি হচ্ছে ভালোভাবে সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি সবজিগুলো মানে নিচে বসেই কাটি, কারণ উপরে যেহেতু আমার রান্নাঘরটা মানে অনেক ছোট, কি বলবো, অনেক ছোট আমার রান্নাঘরটা, মানে আমার একার জন্যই ঠিক আছে, তো সেজন্য আমার ওখানে ভালো লাগে না, অল্প যেহেতু জায়গা, তো আমি নিচে বসেই সব কিছু রেডি করে নিই। তো আমার যেহেতু মানে সত্যি রান্নাঘরটা অনেক ছোট, কিছু করার নেই, তো সেজন্য মানে আমার একার পক্ষে ঠিক আছে, বাট ওখানে যদি দুইজন বা দুজনের বেশি কেউ ঢোকে আমার রান্নাঘরে, তো সত্যি কাজ করতে অনেক সমস্যা হয়ে যায়, মানে আমার একার পক্ষেই ঠিক আছে। আর এদিকে আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আবির, ও হচ্ছে ছাতা বের করছিল, মানে ও যখন যেটা ইচ্ছে হয় সেটাই করে, কি বলবো, তো সেটা একটু গুছিয়ে রাখলাম। তো তারপরে আমার এই যে এক গাদা কাপড় বের হয়ে গেছে, এটা আমার প্রতিদিনের রুটিন, এটা আমাকে করতে হয়, তো যেহেতু বাচ্চা কাচ্চা থাকে বাড়িতে, তো সেজন্য কাপড় তো প্রতিদিন বের হবেই। তো এখানে আবিরেরও কাপড় ছিল, ওর বাবারও কাপড় ছিল, তো ওর বাবার ডিউটি গেছিলো, তো ডিউটির ড্রেসটা একটু ধুয়ে নিচ্ছি, তো সব কিছু আমি ভিজিয়ে রাখলাম, তো এটা ততক্ষণে ভিজুক, আর আমি ওটা পরে ধুয়ে নিব, কারণ পরে ধুয়ে নিলে একটু মানে পরিষ্কার ভালোভাবে হয়ে যায় একটু ভিজিয়ে রাখলে, তো সেই জন্য ওগুলো আমি ভিজিয়ে রাখলাম।
আর সাথে আমি এই যে এখন চলে এসেছি রান্নাঘরে, তো আগে আমার রান্নার কাজটা আমি কমপ্লিট করে নেব। তো আজকে তো বলেই দিলাম বেশি কিছু রান্না না, তো ডালটা সিদ্ধ দিয়েছিলাম তো ওটা হয়ে গেছে, তো এই যে এখন আমি সেটা বানিয়ে নিচ্ছি। তো আমি আজকে শুধু আমার মর্নিং রুটিনটাই শেয়ার করব, তো সেটাই করছি, বেশি কিছু আজকে শেয়ার করব না। আর তো ডালটা আমার হয়ে গেছে, তো তার সাথে এই যে আমি এখন কাঁচা কলাগুলো যেটা আমি কেটে রেখেছিলাম সেগুলো এখন ভাজতে দেব। তো এই ভাজাটা আমার অনেক ভালো লাগে, তো সেজন্য এই যে এখন মেখে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে। তো আমার এই রান্না কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে কাপড়টা কেচে নেব, কেচে নেওয়ার পরে আমি গোসল করে নেব, কারণ আজকে আর বেশি কিছু কাজ নেই। তো আজ সকালের দিকে আমি অনেক মানে কাজগুলো করে রেখেছিলাম, করে নিয়েছি যে বাকি যে কাজ ছিল। তো এই যে আমার রান্না হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, তো এরপর আমি একটু খেয়ে নেব, আর খিদেও পেয়ে গেছে আমার অনেক সাথে। তো তারপরে আমি হচ্ছে বাকি কাজটা করে নেব, করে নিয়ে গোসল করে নেব। তো আমি এখানে সয়াবিন আলুর তরকারি নিলাম একটু, আর সাথে একটু আলু সিদ্ধ, তো সেটা দিয়ে আমি খেয়ে নেব। তো ওইদিকে আমার খাওয়া হয়ে গেছিল, তো তারপরে একটু ওই যে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না করলে এটা একটু নোংরা হয়ে যায়, তো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এটা যেহেতু আমার অনেক পুরানা, তো সেজন্য এটাকে সবসময় পরিষ্কার করিয়ে রাখতে হয়। তো এই যে আমার হচ্ছে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি একটু কাপড়গুলো কেচে নিয়ে আমি গোসল করে নেব। তো এতটুকুই ছিল আজকের ভিডিও, তো কারো যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে, আর হচ্ছে আমার আবিরের জন্য, আমার জন্য, সবার জন্য দোয়া করবেন সবাই। তো এটাই আশা রাখবো, সবাই যেন আমার পাশে থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ।